আমি স্বপ্ন দেখি দুবাইয়ের বুর্জ খলিফার সামনে আমি শাকিব ভাই সুমাল চৌহান আরো আর্টিস্ট আমরা দাঁড়ায় আছি বুর্জ খলিফায় দল দেখলি লঞ্চ। হ্যাঁ, এটা কিন্তু স্বপ্ন না, এটা হচ্ছে আজকের দিনে আপনাদের জন্য আরেকটা সারপ্রাইজ। আমরা দরদের ফার্স্ট 20 সেকেন্ডের প্রোমো রিলিজ করবো বুর্জ খলিফাতে, এটা কনফার্ম। সেকেন্ড হচ্ছে বাংলাদেশের যে প্রোগ্রামটা আমরা রেজিস্ট্রেশন করেছি ওটার অ্যাপ্লিকেশন করে ফেলেছি, সেটার প্রসেসিং চলছে, মিনিস্ট্রিতে চলে গেছে অলরেডি, যদি স্টেডিয়ামে করবো এটার অ্যাপ্রুভালের একটা ব্যাপার আছে, সেটাও আপনাদের জন্য হচ্ছে। টোটাল 4টা প্রোগ্রাম, একটা দুবাইয়ের বুর্জ খলিফার সামনে, একটা ঢাকায়, একটা ক্যালকাটার, একটা মুম্বাই। একটা কথা শুধু বলি, কনফিডেন্স রাখেন, দরদ অসম্ভব একটা ভালো ছবি হয়েছে। আমি এটা বলবো না এই রেকর্ড না ভাঙতে পারলে আমি সিনেমা বানাবো না, এই রেকর্ডের জন্য সিনেমা বানাচ্ছি এরকম কিছু না, আমি একটা ভালো সিনেমা বানানোর চেষ্টা করেছি। এবং সেই লুতুপুতু প্রেমের গল্পের মধ্যেও আমি যাইনি, আমি একটি স্ট্যান্ডার্ড গল্প নিয়েছি, যে গল্পটা বাইরের দেশে যেহেতু ছবিটা রিলিজ হবে সেই জন্য ওই অডিয়েন্সের কথাটা মাথায় রেখেও। তবে একটা জিনিস, গল্পে একটা ইমোশন আছে। আর একটা কথা, এটা কিন্তু কোনো কপি বা কোনো গল্পের অনুকরণ করে বানানো নয়, রিয়েল একটি মৌলিক গল্প নিয়ে, মানে কোনো সত্য ঘটনা অবলম্বনে বানানো ছবি। আপনাদেরকে একটা কথা বলবো, দরদ আমাদের জন্য নিউ এক্সপিরিয়েন্স, আমরা বিভিন্ন জায়গায় এটার কাজকর্ম করছি, অনেকগুলো দেশে রিলিজ করবো, মালদ্বীপসে সেম ডেটে রিলিজ হচ্ছে, এটা বাংলা ছবির জন্য অনেক বড় কিছু, অনেক কিছু আসতেছে, এটার জন্য একটু সময় লাগছে। আর রিলিজ ডেটের কথা জানতে চান, একটা গুড নিউজ দিয়ে দিই, সেটা হচ্ছে দরদের রিলিজ ডেটের ঘোষণা যে কোনো সময় আসবে, কারণ অলরেডি আমরা ছবিটা ইন্ডিয়ান একটি বড় ওটিটি প্ল্যাটফর্মের কাছে এবং একটা প্রোডাকশন হাউসে সেল করে দিয়েছি, দেন তারা এখন ডিসিশন নিবে সেটা কবে রিলিজ হবে। একটা কথা বলে রাখি, দরদ সত্যি যেদিন রিলিজ হবে ওই দিনই একটা ঈদ হবে। আর একটা কথা, সেটা হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন হিমেল আশরাফের একটা কথা নিয়ে, মামুন ভাই হিমেল আশরাফ এটা বলেছেন, না আমি না কারো কথায় কান দিতে চাই না, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব বাউন্ডারি আছে, তার একটা চিন্তা শক্তি আছে। হিমেল আশরাফ কিন্তু তার মতবাদটা দিয়েছে, সে যেটা বলেছে আমি কেন তাকে ডিনাই করবো, ডিবেট করতে যাবো, আমি নাথিং, আমি কিচ্ছু করবো না, ওর জায়গা থেকে ওর যেটা মাথায় এসেছে ওটাই বলেছে। আমরা ছবি বানিয়েছি, আমি আবারও বলছি, আমি পুতু পুতু ওই প্রেমের গল্পের ছবি বানাবো, বানাইনি দরদ, এই নায়িকার সাথে ডিবেট হবে, নায়িকার সাথে মিল হবে না, হিরো মারা যাবে বা হিরোইন মারা যাবে, এইরকম কোনো গল্প না, একটা ডিফারেন্ট টাইপের গল্প আছে। আমি তো বললাম দরদের লাস্ট ফ্রেম পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে, জানতে হবে আসলে দরদে কি ঘটেছিল, এটাই দরদের নতুনত্ব। আর একটা কথা, আমরা না সবাই সবার সহযোগী, আমি কারোর সাথে কম্পিটিশন করার জন্য ফিল্ম বানাইনি, আমি ফিল্ম বানিয়েছি অডিয়েন্সের জন্য, আমার কারোর সাথে কোনো কম্পিটিশন নেই। আমি এটাও বলবো না যে দরদ বক্স অফিসে ঝড় তুলে ফেলবে, বাংলাদেশের সব রেকর্ড ভেঙে ফেলবে, নাথিং, আমি জাস্ট একটা ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করেছি যেটা সময় উপযোগী, যেটা মানুষকে দেখানোর জন্য। আর আমি চাই হিমেল আশরাফের ছবিটা খুব ভালো যাক, রায়হান রাফির নেক্সট ছবিটা খুব ভালো যাক, ইন্ডাস্ট্রির প্রত্যেকটা ছবি ভালো যাক, সেটাই আমার চাওয়া। কারণ যত ভালো ছবি রিলিজ হবে তত আমাদের সিনেমার ব্যবসা বাড়বে, তত আমরা ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন করতে পারবো এবং ওয়ার্ল্ডে আমাদের দরজাটা খুলে যাবে। এতটুকুই বলি, হিংসা নয়, আমরা একে অন্যজনের সহযোগী হওয়ার চেষ্টা করছি, আমিও তাদের মধ্যে একজন, আমি সব জানি তা না। হ্যাঁ, তবে দরদে আজকে আপনারা যেভাবে আমাদের পোস্টারের রিয়াকশন এবং সাপোর্ট দিয়েছেন, সত্যি সত্যি আমি অভিভূত। আর আমি আবারও বলে যাচ্ছি, টোটাল 21টা ডিফারেন্ট ক্যারেক্টারে আপনারা কিন্তু শাকিব খানকে পাবেন। ভালো থাকবেন, বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা আপনারা হলে গিয়ে দেখবেন, প্যারেটেড কোনো কিছু দেখবেন না, সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা, ভালো থাকবেন।